রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল, করোনা চিকিৎসায় প্রতারক প্রতিষ্ঠানের তালিকা জাতীয় কমিটির হাতে, শিগগিরই অভিযান। রাজধানীতে বাসা ছাড়ার হিড়িক, অনেকেই ছাড়ছেন খরচ কমাতে, বড় অংশই ফিরে যাচ্ছেন গ্রামে। রপ্তানি আয়ে বড় ধাক্কা, নতুন অর্থবছরে ঘুরে দাঁড়ানো নিয়েও সংশয়, নতুন করে ভাববার তাগিদ বিশ্লেষকদের। আদালত বন্ধ থাকায় অর্থকষ্টে আইনজীবীরা 12 জুলাইয়ের মধ্যে খুলে দেওয়ার দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি। বান্দরবান জুড়ে থমথমে অবস্থা, বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারই হত্যাকাণ্ডের প্রধান কারণ। এবং 117 দিন পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, সাউদাম্পটনে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টটি শুরু বিকেলে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক দেখছেন নিউজ 24, স্বাগত সকালের সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম, দেখছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত, সিলগালা করে দেয়া হয়েছে রাজধানীর রিজেন্ট হাসপাতাল, সিলগালা করা হয়েছে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়। এদিকে করোনা চিকিৎসায় প্রতারণার অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। এদিকে রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল মার্চের শেষ দিকে উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু হয়। মৌ খন্দকারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। করোনা চিকিৎসা দেওয়ার কথা ছিল রিজেন্ট হাসপাতালের। হাসপাতালটি রোগীদের নমুনা সংগ্রহ করে, কিন্তু নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিতে থাকে তারা। এমন 14টি অভিযোগ জমা পড়ে র‍্যাবের হাতে। এছাড়াও নমুনা পরীক্ষার জন্য প্রতি রোগীর কাছ থেকে 3,000 টাকার বেশি ফি নিত তারা। অথচ সরকারের সঙ্গে হাসপাতালটির চুক্তি ছিল বিনা পয়সায় চিকিৎসা সেবা দেবে তারা, আর সরকার ওই চিকিৎসার ব্যয় বহন করবে। একদিকে রোগীদের কাছ থেকে টাকা নিচ্ছিল হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখা, অন্যদিকে সরকারের কাছেও বিল জমা দেয় তারা। এসব ঘটনা জানতে পেরে সোমবার হাসপাতালটির উত্তরা শাখায় অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে হাসপাতালটির উত্তরা 11 নম্বর সেক্টরের শাখা থেকে রোগী স্থানান্তরের পর সিলগালা করে দেয় র‍্যাব। কারণ এটা মারাত্মক অপরাধ, এই সংক্রমিত এই রোগ নিয়ন্ত্রণ করতে গেলে এটাকে সঠিকভাবে টেস্ট করতে হবে, আর সেখানে যদি মানুষের কাছ থেকে এখনো টাকা নিয়েছে, যেমন আমরা দেখেছি প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার উপরে হাতে এসে নিয়েছে, যাতে তার নেওয়ার কথা হয় এবং ফেক রিপোর্ট দিয়েছে, তো এই যে নানাবিধ অপরাধের কারণে কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব কাজে যারা মদত দিয়েছে ও সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই সমস্ত অপরাধের কারণে এই প্রতিষ্ঠানের 8 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার 12 নম্বর সেক্টরের রিজেন্টের প্রধান কার্যালয়ও সিলগালা করে দেয় র‍্যাব। রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা 2013 সালে ও মিরপুর শাখা 2017 সালে সরকারের অনুমোদন পায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মহামারীর এই সময়ে স্বাস্থ্য সংশ্লিষ্ট সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান দুর্নীতির আশ্রয় নিয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে। শীঘ্রই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানে নামবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে কোভিড জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এম এ আজিজ জানান এই তথ্য। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। কোভিড-19 ভুয়া টেস্টের রেজাল্ট দেওয়া ছাড়াও যাদের বিরুদ্ধে লাইসেন্স না থাকারও অভিযোগ উঠেছে, ফলে সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। এর আগেও আরটিপিসিআর টেস্ট নিয়ে জালিয়াতির অভিযোগে আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান জেসিএসএ অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোভিড-19 জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম এ আজিজ বলছেন, সরকারি বেসরকারি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত, শীঘ্রই শুরু হবে অভিযান। সরকার ইতিমধ্যে তাদের লিস্ট করছে এবং তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন সংস্থাও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আমরা আশা করি অতি সত্বর এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
যারা এরকম জালিয়াতি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। কারণ যে কাজটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, এটি জঘন্য অপরাধ। শুধু মানুষের অসচেতনতা বা দায়িত্বশীলদের অবহেলাই নয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেও দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। সরকারের এই আন্তরিকতা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ঠেকাতে রাজধানীর রেড জোন ওয়ারিতে চলছে লকডাউন, নানা অজুহাতে মানুষ বাইরেই ঘুরছে। মঙ্গলবারও ওয়ারিতে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবীদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। দিবে কথা বলবে বা পরিচিত লোক হলে হাই হ্যালো করে ঢুকে দিতেছে, কিন্তু যে আমরা বাড়িতে যাই আমাদেরকে বাড়িতে দেনা। এভাবেই লকডাউনের চতুর্থ দিনে স্বেচ্ছাসেবীদের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ওয়ারির রেড জোন এলাকায় বসবাসকারী এই ব্যক্তি। তবে তা অস্বীকার করেন দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা। বলতে পারে, তারা অভিযোগ করতে পারে, কিন্তু তারা আমার মনে হয় না বলতে দেখাতে পারবো যে আমরা করছি কি এরকম। এই নিয়ে দুপক্ষের তর্কাতর্কিও চলতে থাকে, একই সাথে চলতে থাকে নানা অজুহাতে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা। জানতাম না যে এটা মোটরসাইকেল ছাড়িয়ে হবে না আরকি, আজকে জানছি কালকে থেকে আসবো না। আমি ওখানে তো রক্ত দিই, আমার তো ডেট মতো ওই মতো মাঝে মাঝে আমার এক মাস পর পর যেতে হয়। আরে এটা তো মেডিকেল এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সি আপনাকে বুঝতে হবে, মেডিকেল এমার্জেন্সিতে আপনি আটকে রাখতে হবে। পুলিশ ও দায়িত্বরতরা বলছেন করোনা সংক্রমণ ঠেকাতে বেশ ধৈর্য নিয়েই তারা ওয়ারির বাসিন্দাদের বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করছেন, তবে পরিস্থিতি বিবেচনায় আরো কঠোর হবেন তারা। সরকার যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই লকডাউন বাস্তবায়ন ক্ষেত্রে, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী তারা খুবই বেগ পেতে হচ্ছে। আরেকটু হটলাইনে গেলে অলরেডি মানুষের সাথে বাকবিতন্ডতা বা সেই আমরা তো এত করতে পারি না, কারণ মানুষ লকডাউনটা ঠিকভাবে মানতে চাচ্ছে না। মঙ্গলবারও ওয়ারিতে সেনাবাহিনী টহল দিয়েছে, জীবাণুনাশক পানি ছিটিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। রাজধানীতে চলছে বাসা ছাড়ার মিছিল, দেয়ালে দেয়ালে ঝুলছে বাড়ি ভাড়ার পোস্টার। ছাড় দিয়েও কাঙ্ক্ষিত ভাড়াটি আর দেখা পাচ্ছেন না অনেক বাড়িওয়ালা। চাকরি চলে যাওয়া কিংবা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই রাজধানী ছাড়ছেন। ভাড়াটিয়াদের অভিযোগ, ভাড়া মকুব না করে অনেক বাড়িওয়ালাই চাপিয়ে দিচ্ছেন বাড়তি বিলের বোঝা। এমন পরিস্থিতিতে বাড়িওয়ালাদের দাবি, ঋণ নিয়ে করেছেন বাড়ি, তাই ভাড়া মকুব সম্ভব নয়। সামাজিক এমন বাস্তবতায় সমাজ বিজ্ঞানীরা বলছেন সরকারের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি, আর বেকারত্বের ফলে সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কাও তাদের। সৈয়দ রায়হানের আরেকটি প্রতিবেদন। রাজধানীর মধ্যবাড্ডায় বসবাসরত মধ্যবিত্তই পরিবার ছেড়ে যাচ্ছে ঢাকা। অন্যদিকে রাজধানীর শান্তিবাগের এই বাড়িওয়ালার কপালে চিন্তার ভাঁজ, গেল দু মাস ধরেই বাসা খালি। ভাড়াটিয়ার খোঁজে দেয়ালের পর দেয়ালে সেটে যাচ্ছেন বাড়ি ভাড়ার পোস্টার। বাড়ি ভাড়াই তার একমাত্র আয়ের উৎস হওয়ায় জানালেন আক্ষেপের কথা। টুলেট লাগাচ্ছি, বাড়ি ভাড়া হচ্ছে না, এই অবস্থায় যদি আরো দুই তিন মাস খালি যায় তাহলে আমাকে আরো কমিয়েও ভাড়া দিতে হবে। একদিকে রাজধানী ছাড়ছে মানুষ, অন্যদিকে বাড়িওয়ালারা ভাড়াটিয়া খুঁজছেন। ভাড়াটিয়ারা বলছেন বাড়িওয়ালাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেলে হয়তো রাজধানী ছাড়তে হতো না অনেক পরিবারকে। এই এলাকাতেও অনেক ভাড়াটিয়া অলরেডি চলে যাচ্ছে, কারণ আপনার বাড়ির যে মালিক আছেন ওনারা ভাড়া ছাড়ছে না। মধ্যম ফ্যামিলিগুলো ওদের যে খাবার দাবারও নাই ঘরে, এটা কিন্তু বাড়িওয়ালা জানতে বা বুঝতে চাচ্ছে না। বাড়িওয়ালা মালিক সমিতি বলছে তাদের সঙ্গে ছাড় দিতে হবে সরকারকেও। পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল 50% কমিয়ে দিয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো শহরে থাকার চেষ্টা করতে পারে। নগরের সমাজেরই ভঙ্গুর দশায় সমাজবিজ্ঞানীরা বলছেন অনেক পরিবারের রাজধানী ছাড়ার পেছনে দায় রয়েছে রাষ্ট্রেরও। সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, না বেতন সবাইকে দিতে হবে, হঠাৎ করে তো তিন মাসে তো কোনো সংস্থা বা কোনো কোম্পানি সমাজে বেকারত্ব বেড়ে যাওয়ায় সামাজিক অপরাধ বৃদ্ধিরও আশঙ্কা এই সমাজ বিজ্ঞানীর। যতগুলি দূতাবাস আছে তাদেরকে বলবে জনশক্তি রপ্তানির কল্পে তারা মানে রাষ্ট্রদূতরা যাতে মাঠে নেমে পড়ে। শহর ছেড়ে মানুষের গ্রামমুখিতা গ্রামীণ জীবনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মনে করেন এই সমাজ বিজ্ঞানী।
নিউজ 24 ঢাকা। গেল অর্থ বছরের চেয়ে প্রায় 58,000 কোটি টাকা কম রপ্তানি করে রপ্তানির সবচেয়ে বাজে অর্থ বছরটি তো পার হলো, কিন্তু নতুন অর্থ বছর কি সেই ধকল কাটিয়ে রপ্তানিতে আবারও আশা জাগাতে পারবে? উদ্যোক্তা এবং বিশ্লেষকরা উভয়ই এ বিষয়ে সন্দিহান, কেননা ইউরোপ আমেরিকা সহ বেশিরভাগ রপ্তানির বাজারগুলোতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তাই টালমাটাল বিশ্বে দেশের রপ্তানি খাত নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন আছে বলে মনে করছেন তারা। নাজিয়া কণা জানাচ্ছেন বাকিটা। দেশের রপ্তানির ইতিহাসে 2019-20 অর্থ বছর বড় চিহ্নই রেখে গেল, কারণ আগের অর্থ বছরের চেয়ে স্থানীয় মুদ্রায় প্রায় 58,000 কোটি টাকার রপ্তানি কমেছে, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। আর আগের বছরের তুলনায় কেবল পোশাক পণ্য রপ্তানি কমেছে প্রায় 54,000 কোটি টাকা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে রপ্তানি কমেছে প্রায় 17%, আর লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে 26%। বিশ্বব্যাপী করোনার প্রভাব এর বড় কারণ হলেও আগে থেকেই রপ্তানিতে ছিল ধারাবাহিক শ্লথগতি। তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপ আমেরিকায় চলছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা। এজন্য জুন মাসে পোশাক রপ্তানি আগের মাসগুলোর তুলনায় কিছুটা বাড়লেও সামনে আবারও কঠিন সময় আসছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আমাদের এখন 60% ক্যাপাসিটি আছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। 2021-এ যদি ভ্যাকসিন না আসে তাহলে আমাদের রপ্তানির সিগনিফিকেন্ট কোনো উন্নয়ন করবে না। পরিস্থিতি থেকে উত্তরণে উদ্যোক্তাদের নতুন করে অঙ্ক কষতে হবে। পরিবর্তিত বিশ্বে উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্মেও কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের রিকভারি ফেজটা অনেক লম্বা হতে পারে। আগামী দিনের জন্য আমাদের উদ্যোক্তাদের বিনিয়োগ দরকার অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে, কীভাবে তারা তাদের পণ্য আরও বেশি রপ্তানি করতে পারে। কেননা এই অনলাইন প্ল্যাটফর্মে এই কোভিডের সংক্রমণের আগে থেকে যে বৃদ্ধি হচ্ছিল, সেটি আগামীতে কোভিডের কারণে এই চাহিদা বাড়বে। সদ্য বিদায়ী অর্থ বছরে চামড়া রপ্তানিও কমেছে উল্লেখযোগ্য হারে, তবে সংকটেও বেড়েছে পাট ও ওষুধের রপ্তানি। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। আদালত খুলে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আইনজীবীদের মাঝে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে টাকার অভাবে অনেক মেধাবী আইনজীবীকে পেশা ছাড়তে হবে বলেও মনে করেন অনেকে। ফলে অর্থ সংকট কাটাতে স্বাস্থ্যবিধি মেনে আদালত খুলে দেওয়ার পক্ষে তারা, আবার সংক্রমণ ঠেকাতে ভার্চুয়াল আদালতের এখতিয়ার বাড়ানোর পক্ষেও রয়েছেন আইনজীবীদের একটি অংশ। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। করোনার পরিস্থিতি বেড়ে যাওয়ায় টিকে থাকার স্বার্থে সরকারি ও বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। এমন পরিস্থিতিতে দেশের সকল আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। 12 তারিখ থেকে সারা বাংলাদেশের সকল আদালতে আমরণ অনশনের কর্মসূচি পালিত হবে। আদালত যদি অন্তত স্বল্প পরিসরে হলেও খুলে দেয় তাহলে পরে তারা স্বাস্থ্যবিধি মেনে তারা আদালতে যেতে পারবে। তবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় আরও বৃহৎ পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা করা যেতে পারে বলে অভিমত অনেকেরই। শুধু জামিন শুনানি নয় এবং শুধু রিটের ক্ষেত্রে শুধু অ্যাডেন্ডারে মডার্ন নয়, এখানে রুল জারির ব্যবস্থা করা, জাজমেন্ট কিছু পেন্ডিং আছে সেই জাজমেন্টগুলো প্রদান করা, এসব বিষয়ে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আনা দরকার। ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত খুলে দিলে আমাদের বড় ধরনের একটি বিপদের সম্মুখীন হতে পারি বলে মনে হয়। সংকট এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে অনেক মেধাবী আইনজীবী তারা তাদের পেশায় টিকে থাকতে পারবেন কিনা সেটি কিন্তু এখন বড় একটি প্রশ্ন। এদিকে করোনার কারণে বিচারাঙ্গন অনেকটাই স্থবির থাকায় তা খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আইনজীবীদের আন্দোলনের পাশাপাশি আইনজীবী সনদের আশায় হাইকোর্ট প্রাঙ্গণে অনশন করছেন শিক্ষানবিশ আইনজীবীরাও। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রতিপক্ষের গুলিতে 6 জন নিহতের পর বান্দরবান জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, জোরদার করা হয়েছে সেনা টহল। কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রাজবিলার বাঘমারা এলাকায় সাংগঠনিক বৈঠক করছিল জেএসএস এর সংস্কারপন্থী গ্রুপ। অভিযোগ, বৈঠক চলাকালে জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা ব্রাশ ফায়ার করে। এ সময় সংস্কারপন্থী দলের সভাপতি রতন তংচঙ্গা, সহসভাপতি সহ ছয় জন নিহত হয়। আমার স্বামীর মারা গেছে, ওরা সন্ত্রাসে এসে ও মারে দিছে, আমার স্বামী তো না একদম মারা গেছে, আর দুজন আমাদের সদস্য মারা গেছে, আর একজন দীপেন ত্রিপুরা, দীপেন ত্রিপুরা আর জয় ত্রিপুরা আর মিলনবাবু, মিলন চাকমা। বান্দরবানে এক সময়ে একক আধিপত্য ছিল জেএসএস সন্তুলার্মা গ্রুপের, তবে সাম্প্রতিক সময়ে বেড়েছে সংস্কারপন্থীদের তৎপরতা। তাদের রুখতেই এ হামলা চালিয়েছে সন্তু গ্রুপ, এমন অভিযোগ সংস্কারপন্থী এই সদস্যের। বুঝতে পারবো সন্ত্রাসী লোক মেয়েছে কিনা, এটা ওদের কি কোনো নাম আছে, কোনো পার্টির কোনো নাম আছে? এটা জেএসএস সন্তুলার্মা জেএসএস। এ ঘটনার পর থেকেই বাগমারায় থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। উনি দাদা ফাঁক করতেছে আসিল রান্না করার জন্য, উনি সন্ত্রাসীরা আইসে গুলি করা মরে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে সেনাবাহিনী। পুলিশ বলছে শান্তি ফেরাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যেখানে যিনি সেক্রেটারি আছেন উনি আমাদেরকে জানাচ্ছেন যে অরিজিনাল যে গ্রুপটা সন্তুলার্মা গ্রুপ, জেএসএস সন্তুলার্মা, এই গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে। শান্তি চুক্তির কিছু শর্ত মানতে না চাওয়া জেএসএস এর কিছু সদস্যের আলাদা গ্রুপ গড়ে ওঠার পর থেকে আবার অশান্ত হয় পাহাড়ি জনপদ। সরকারের নানামুখী উদ্যোগের পরও পাহাড়ে থামছে না হত্যাকাণ্ড। নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বলছেন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারই এর প্রধান কারণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ ছাড়া পাহাড়কে শান্ত করা সম্ভব নয় বলেও মতামত তার। লার্মা গ্রুপ হয়েছে, শান্ত গ্রুপ হয়েছে, এখানে প্রসিদ্ধ কৃষক গ্রুপ হয়েছে, সাথে আরেকটা গ্রুপ হয়েছে, এবং তারাই সেখানে মানুষ অস্থির হয়ে গেছে তাদের এইসব আপনার ইয়ের জন্য, কাড়াকাড়ি মারামারির ক্ষেত্র বিশেষ এগুলি। তো সুতরাং আমার মনে হয় এটা আদর্শিক দ্বন্দ্ব নয়, এটা স্বার্থের দ্বন্দ্ব, স্বার্থের সংঘাত। সেই স্বার্থের সংঘাত তারা যতদিন যত দ্রুত বন্ধ করতে পারবে ততই পারব চট্টগ্রামের এই পাহাড়ি জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। সকালের সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদ। যাত্রাটা সত্তরের দশকে, তারপর একে একে 15,000-এরও বেশি গান দর্শকরা শুনেছেন তার কণ্ঠে। বলছি প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের কথা। 8 বার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নতুন করে পুরনো গান প্রকাশের ইচ্ছে থাকলেও তা হয়তো অপূর্ণই থেকে গেল তার। তবুও যে অসংখ্য গান তিনি রেখে গেছেন তাই প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে একজন এন্ড্রু কিশোরকে। আরও জানাছেন ফাতেমা কাউসার। চলচ্চিত্র প্লেব্যাকে এন্ড্রু কিশোরের পথ চলা শুরু 1977 সালে। আলম খানের সুরে মেল ট্রেন চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন। তারপর 1979 সালে এজে মিন্টু পরিচালিত প্রতিজ্ঞা সিনেমায় এক চোর যায় চলে গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। পরের গল্পটা জনপ্রিয়তার। এক চোর যায় চলে এমন চুরি করে পিছে লেগেছে দারোগা। সিনেমার কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন এই সঙ্গীত শিল্পী। প্লেব্যাক করার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 1982 সালে। সিনেমার নাম বড় ভালো লোক ছিল। একে একে তার ঝুলিতে যোগ হয় 8টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এন্ড্রু কিশোর সবচেয়ে বেশি দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনক চাপার সাথে। এছাড়াও গান করেছেন সাবিনা ইয়াসমিন, রুনা লাইলা, ফিরোজা বেগম, সামিরা চৌধুরী, ফাহমিদা নবী, রিজিয়া পারভিন সহ অনেকের সাথে। আমার প্রফেশনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিশোর দার সাথে আমি গান গেয়ে গেছি। আমি প্রায় 3,500-এর উপরে চলচ্চিত্রে গান করেছি। আমার ধারণা যে আমি 1,000-2,000 গান কিশোর দার সাথে গেয়েছি। মানে একজন শিল্পী হিসেবে তার কোনো নিরহংকারী বিনয়ী একজন মানুষ। ফিল্ম ইন্ডাস্ট্রি একজন খুব সুইটেবল একটা কণ্ঠ ছিল, এবং সে অত্যন্ত নিষ্ঠাবান একজন শিল্পী যাকে প্রফেশনাল শিল্পী বলে। নিমাতে ভাই সাগসে নীল দরিয়া
বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা যেমন কমেছে ঠিক তেমনি কমেছে সিনেমা নির্মাণের সংখ্যা। তাই তো প্লেব্যাক সম্রাট শঙ্কিত ছিলেন চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে। 13-14 বছর কিন্তু ফিল্মের কোন গান নাই তাদের হাতে, তাদেরা বুঝতে পারছে যে ফিল্মের হয়তো শেষ সময়, এইখানে তাদের খুব দুঃখ। হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই পৃথিবী ছেড়ে চলে গেলেও অসংখ্য গান আর ভক্তদের ভালোবাসায় আজীবন বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর। ফাতেমা কাউসার, News24, ঢাকা। মর্নিং বার্ড লঞ্চ ডুবে 34 জনের মৃত্যু হওয়াকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই এখনও মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পুলিশের তদন্ত অনুযায়ী 302 ধারায় মামলা হবে বলে উল্লেখ করেন। লঞ্চ দুর্ঘটনা নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদনের কারণ ও প্রতিকারের বিষয়ে 20 দফা সুপারিশ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। গেল সপ্তাহে রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে। প্রতিবেদনে সদরঘাট হতে ভাটিতে 7-8 কিলোমিটার এবং উজানে 3-4 কিলোমিটার অংশে অলস বার্ডিং উঠিয়ে দেওয়া হবে, এই অংশে প্লাটুন ছাড়া নোঙর করা নৌযান রাখা যাবে না, একই সাথে সদরঘাট টার্মিনালের আশপাশে কোনো খেয়াঘাট রাখা যাবে না, এর বাইরে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ করা সহ তদন্ত কমিটি মোট 20টি সুপারিশ দাখিল করেছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তদন্ত প্রতিবেদনের সুপারিশ নিয়ে আলোচনা করেন। বলেন, বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় 34 জনের মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হলে এ সংক্রান্ত অবহেলাজনিত মামলাটি হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। দুর্ঘটনার কারণ এবং নাম আমাদের মতামতের মধ্যে আছে, যদি তদন্তের মধ্যে বেরিয়ে আসে এটা 302 ধারায় অন্তর্ভুক্ত করার মতো, ডেফিনেটলি সেটা 302 ধারাই হবে। এ সময় প্রতিমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে, যত দ্রুত সম্ভব এর বাস্তবায়ন করা হবে। আমি বলেছিলাম যে ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, আমি এটাই বলেছিলাম, এবং আমি যদি ভিডিও ফুটেজটা এখনো দেখি আমি এখনো বলবো। গত 29 জুন সকালে ঢাকা চাঁদপুর রুটের ময়ূর 2 নামের একটি লঞ্চের ধাক্কায় মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা 34 জনের মরদেহ উদ্ধার করেন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। আফরিন আনোয়ার, News24, ঢাকা। নদ নদীর পানি কমায় 2-1টি জেলা ছাড়া বেশিরভাগ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদীর তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। করোনা ও বন্যা পরিস্থিতিতে কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এদিকে বন্যা দুর্গত এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় পাট, আমন, বীজ সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে, এতে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে প্রেস রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও কমেনি দুর্গত এলাকার বানভাসী মানুষের দুর্ভোগ। করোনা ও বন্যা পরিস্থিতিতে কাজকর্ম না থাকায় আর্থিক সংকটের দিন কাটাচ্ছেন তারা। কুড়িগ্রামে প্রায় 10,000 হেক্টর জমির পাট, বীজতলা সহ বিভিন্ন ফসলের জমি পানিতে তলিয়ে গেছে, এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বন্যায় আমাদের তিল ক্ষতি হয়ে গেছে, এই তিল কাটতে পারিনি, ফসলের ক্ষতি হয়েছে। পুকুর টুকুর যা আছে ক্ষয়ক্ষতি, ধান তো দেখছি সব ডুবে গেছে। নিম্নপক্ষে আমার মনে হয় গ্রামটার মধ্যে 20,000 লোক পানিবন্দী থাকে। জামালপুরে গেল 1 সপ্তাহের বন্যায় ইসলামপুর মাহমুদপুর সড়ক, ইসলামপুর ঘুটাইল বাজার, মাহমুদপুর বাজার হতে ইলিয়া বাজার সড়ক সহ চীনাডুলি, পাতশি ইউনিয়নের স্থানীয় সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। সামান্য বন্যা হলে রাস্তাঘাট ডুবে যায়, পানি যাওয়ার পরে রাস্তাঘাট নষ্ট হয়। এই জায়গা কোনো খোঁজ খবর নেই। বন্যার পানি নেমে গেলে দ্রুতই এসব সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আমরা দ্রুত গতিতে মেরামত করার চেষ্টা করছি। নতুন একটা প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই প্রজেক্ট থেকে রাস্তা উঁচু করে করার পরিকল্পনা আমাদের আছে। জামালপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা রাস্তা 126 কিলোমিটার আর পাকা রাস্তা 24 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, News24।
থেমে নেই তিস্তার ভাঙন। একের পর এক বিলীন হচ্ছে বসত বাড়ি, ফসলি জমি। ভাঙন প্রকট আকার ধারণ করায় গেল কয়েক দিনের ব্যবধানে মানচিত্র থেকে হারিয়ে গেছে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রাম। ভাঙনের অপেক্ষায় আরও বেশ কয়েকটি গ্রাম। ঘরবাড়ি হারানো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন পার করছেন। রেজাউল করিম মানিকের তথ্য, ছবিতে প্রেস রিপোর্ট। নদী বেশ শান্ত, ঢেউ নেই, তবে রয়েছে তীব্র স্রোত। আর স্রোতের সঙ্গে ভাঙছে বসত বাড়ি, বিলীন হচ্ছে ফসলি জমি। দক্ষিণ বালাপাড়া গ্রামের শেষ বাড়িটিও নদী গর্ভে বিলীন হয়েছে সোমবার। এখন পাশের গ্রাম চণ্ডীমারিও পড়েছে ভাঙনের কবলে। এমন আরও বেশ কয়েকটি গ্রাম রয়েছে ভাঙন ঝুঁকিতে। ভাঙনের আগে যেটুকু সম্পদ বাঁচানো গেছে সেগুলো নিয়ে বসবাসের একটু ঠাঁই খুঁজেছেন হাজারো মানুষ। দিন পার করছেন খেয়ে না খেয়ে। সহায় সম্বল হারানো এসব মানুষের অভিযোগ, বছরের পর বছর তিস্তার ভাঙন অব্যাহত থাকলেও কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি। তিন মাইল দূরে আমার বাড়ি ছিল, 12-13 বার বাড়ি ভাঙে গেছে। এখন দেওয়ালে আমার পিঠি ঠেকে গেছে। 40 বছর থেকে এ মন্ত্রী ক্ষমতা আসে, ও মন্ত্রী ক্ষমতা আসে, কোনো একটা চাপার কি জিনিস কাজ আর হয় না। এই বাড়িটা অন্তকাল নিম্ন হলে 20 বার এই সারা হইলে ওখান থেকে দক্ষিণ থেকে উত্তরে আসিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য বলছেন ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে, তবে পর্যাপ্ত বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে দুটি পয়েন্টে অতিরিক্ত জিও ব্যাগের মাধ্যমে ভাঙন প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়কে নির্দেশনা প্রদান করেছেন। যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো আমাদের অবজারভেশনে আছে, আমরা তাদেরকে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা প্রদান করব। ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষায় কর্তৃপক্ষকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যে কারখানাগুলো স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি সেগুলো দেখভালেরই কেউ নেই। ময়লা আবর্জনা আর জলাবদ্ধতায় কাজ করাই দায় সেখানে। বলছি সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত বিসিক শিল্পনগরীর কথা। হাঁটু জল জমার জন্য যেখানে সামান্য বৃষ্টি যথেষ্ট, অথচ বছরে শত কোটি টাকার পণ্য উৎপাদন হয় এই বিসিকে। সৈয়দ রাসেলের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর এলাকার এই শিল্পনগরীর অবস্থান। স্থাপন করা হয় 1965 সালে। স্বাধীনতার আগ থেকে উৎপাদনে যাওয়া এই শিল্পনগরীর বর্তমান দশা অনেকটাই শোচনীয়। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই পানি জমে যায়, সড়ক থেকে সেই পানি গড়ায় কারখানার ভেতরেও। শিল্প কারখানার বর্জ্য পড়ে থাকে যেখানে সেখানে, রাস্তার পাশে নালাগুলো পরিষ্কার হতে বছর ঘুরে যায়। এমন অবস্থায় অসুস্থ হওয়ার ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা। এদের অনেকে আবার নানা চর্মরোগে এরই মাঝে আক্রান্ত হয়েছে। পানি থাকার কারণে আমরা এই গোডাউনটা ব্যবহার অথবা প্রোডাকশনের জন্য কাজে ব্যবহার করতে পারতেছি না। বৃষ্টি 6 মাস আমাদের বর্ষাকালে পানির জন্য ডুবতে পারে না। যেসব ময়লা বের হয় এগুলা ডাইরেক্ট বৃষ্টির পানির সাথে মিশে বিভিন্ন ফ্যাক্টরিতে পানিগুলা চলে যাচ্ছে। এই শিল্পনগর বছরে 230 কোটি টাকার পণ্য উৎপাদন করে, সরকার প্রায় 100 কোটি টাকার রাজস্ব পায়। এর উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত চেষ্টা জরুরি, বলছেন সিলেট চেম্বারের সভাপতি। এলাকার মানুষও ওই বালু দিয়ে ওই নালাগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। এখানে সিটি কর্পোরেশন আছেন, আপনার বিসিক আছেন এবং স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে মিলে যদি এটার সমাধান করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বিসিক কর্মকর্তারা অব্যবস্থাপনার দায় চাপাতে চান সিটি কর্পোরেশন ও জনপ্রতিনিধিদের ওপর, তবে এক বছরের মধ্যে সবকিছু ঠিক করার আশ্বাস দিয়েছেন তারা। ঋণের সমস্যাটা যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে, সুতরাং এখানকার যিনি কাউন্সিলর দায়িত্বে আছেন, এই কাউন্সিলর দায়িত্বে যিনি আছেন ওনার সঙ্গে আলাপ করে ওনার মাধ্যমে মেয়র সাহেবের মানে নজরে আনা দরকার। গোটাটিকর শিল্পনগরে এখন 66টি কারখানা চালু আছে, কাজ করছেন প্রায় 4000 শ্রমিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘুষ লেনদেন সহ নানা অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার সাবেক ওসিকে প্রত্যাহারের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে তার রোষানলে পড়ে মামলা, নির্যাতন, এমনকি জেলও খাটতে হয়েছে অনেককে। কেউ বলছেন ভারপ্রাপ্ত ওই কর্মকর্তার মদদেই এলাকায় মাদকের বিস্তার ঘটেছে। তবে এগুলোকে ষড়যন্ত্র বলছেন ওই কর্মকর্তা। যদিও পুলিশ সুপারের বক্তব্য হল সাবেক ওসির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আলমগীর চৌধুরীর তথ্য, ছবিতে প্রেস রিপোর্ট।
জয়পুরহাটের আক্কেলপুর থানায় যোগ দেওয়ার মাত্র 9 মাসের মধ্যে গত শুক্রবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু উবায়েদকে প্রত্যাহার করে নেয় জেলা পুলিশ। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া সহ নানা অভিযোগ ছিল। এই কর্মকর্তাকে প্রত্যাহারের পর এখন মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। মাদকসহ আটকের পরও ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এজন্য সাবেক ওসিকেই মাদকের মদতদাতা বলছেন জনপ্রতিনিধিরা। উনি আসার পর থেকে মাদক এলাকায় মাদক ব্যবসায়ীরা প্রচুর মাদক ব্যবসা জমজমা করছেন। অভিযোগ আছে তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে নালিশ করায় 3 যুবককে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মারধর করেছে এবং আমাকে 2টা মামলা দিয়েছে, গাজার মামলা এবং অপহরণের মামলা। এলাকায় আপনারা শুনে দেখবেন আমার কোনো এইরকম রিপোর্ট নাই। সারা রাত আমাকে তরসার করেছে, তরসার করে আমাদের মিথ্যা ভুলি স্বীকার করা আছে যে আমরা এগুলান কাজ করেছি। এটা আমাদেরকে জেল হাজতে দিয়ে পাঠাই। গরু লেগেছি মাঠে ঘাস খিলাতে, বাড়িতে আসে শুনি যে মাদকের নাকি 2টা মামলা হয়েছে, তার সাক্ষী আমি কিছুই জানি না। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আবু উবায়েদের। তিনি বলছেন ষড়যন্ত্র করে তাকে পদ থেকে সরানো হয়েছে। যদিও পুলিশ সুপার বলছেন অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা মিলেছে, তদন্ত কমিটির প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক সত্যতার ভিত্তিতে তাকে পুলিশ লাইনে ক্লোজ করে রেখেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ করব। আবু উবায়েদ 2019 সালের 17 অক্টোবর আক্কেলপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা দুর্যোগকে শুধু নেতিবাচক হিসেবে না দেখে ঘুরে দাঁড়ানোর শক্তি হিসেবে দেখছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মনে করেন দুর্যোগ পরবর্তী বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে যদি এখন থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায়। এজন্য পাচার হওয়া টাকা ফিরে আনা আর কালো টাকাকে অর্থনীতির মূলধারায় বিনিয়োগে গুরুত্ব দেন তিনি। সুলতান আহমেদের রিপোর্ট। দুর্যোগের এই সময়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দিতে নিরলস সেবা দিচ্ছে ব্যাংকগুলো। কম সুদে ঋণ পাওয়া আর আমানত সুরক্ষার কথা ভেবে বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতি আস্থা বেড়েছে গ্রাহকদের। আধুনিক ব্যাংকিংয়ে খানিকটা পিছিয়ে থাকা সরকারি ব্যাংকগুলো এখন ঘরেই মানুষকে সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে। অগ্রণী ব্যাংকের এই শীর্ষ কর্তা জানালেন বিকাশের সাথে তাদের নতুন চুক্তির কথা, পাশাপাশি রেমিটেন্স আনার ক্ষেত্রেও আধুনিক সেবা দেবেন বলে জানালেন প্রত্যয়। ব্যাংক থেকে বিকাশে আসবে, বিকাশ থেকে আমার ব্যাংকে আসবে। তো এতে এটা করলে কিন্তু আমার কাস্টমার বেসটা তাদের কিন্তু আরও কমফোর্ট হবে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির গ্রাহক সংখ্যা বর্তমানে 1,30,00,000। মোট 13,000 কর্মী নিয়ে পরিচালনা করছেন 956টি শাখা। আমানত ছাড়িয়ে গেছে 68,000 কোটি টাকা, যার বিপরীতে ঋণ বিতরণ করেছেন 47,000 কোটি। তবে এর মধ্যেই প্রায় 6,000 কোটি টাকা রয়েছে খেলাপি হিসেবে। সম্ভাবনাগুলো কোথায় কোথায়, ওই সম্ভাবনা দিকে আগাতে হবে। এই কি লস করলাম, কি করলাম, এইটা এটা আমরা কাউন্ট না করে বরং আমরা এগিয়ে যেতে হবে চ্যালেঞ্জ সামনে নিয়ে। শীর্ষ এই ব্যাংকার মনে করেন দেশের বাইরে অর্থ পাচার উন্নয়নের বড় শত্রু। এছাড়া বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই যে একটা লন্ডার্ড মানি বা আনডিক্লেয়ার্ড মানি, সেটাও যাতে ইকোনমিতে আসে। জাতির পিতার দেয়া অগ্রণী নামের সারমর্ম অনুভব করে সবার অগ্রে থাকার প্রত্যয় ব্যক্ত করেন শামসুল ইসলাম। সেই নামের সার্থকতা প্রমাণে আমরা সচেষ্ট। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনায় আবারও বেড়েছে মৃত্যু আর সংক্রমণ। গেল 24 ঘন্টায় 2,05,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে আর এক দিনে প্রাণহানি 5,500। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 5,45,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 1,19,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে গেল এক দিনে 54,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে, মৃত্যু হয়েছে 950 মানুষের। তবে বিশ্বে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, 1,312 জনের।
দেশটিতে আক্রান্ত হয়েছে 48,000-এর বেশি। আর আক্রান্তের এই তালিকায় ব্রাজিলের প্রেসিডেন্টও রয়েছেন। এদিকে ভারতে রেকর্ড সংখ্যক 23,000-এর বেশি মানুষ একদিনে সংক্রমিত হয়েছে, মারা গেছে 479 জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 7,43,000 ছাড়িয়েছে, প্রাণহানি 20,000-এর বেশি। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 68,00,000-এর বেশি মানুষ। এদিকে বৈশ্বিক করোনা পরিস্থিতির ভয়াবহতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করে এবং চীনের হয়ে কাজ করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রকে সংস্থাটি থেকে বের করে আনার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 16 জন। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার বাসটি রেলিং ভেঙে গুইঝৌ প্রদেশের হংসাং হ্রদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সিসিটিভি জানিয়েছে, ওই দিন দুপুরের দিকে আনসান শহরে এই বাস দুর্ঘটনা ঘটে। বাসটি বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের বহন করছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বাসটিতে গাঁওকাও নামে পরিচিত কলেজ ভর্তি পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীরা ছিল। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশোতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50-এ। নিখোঁজ অন্তত 25 জন। এরই মধ্যে কিউশু সহ 3টি প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে চীনের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় আনহুই প্রদেশের 27,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শহরাঞ্চল। এছাড়া ভারতে ধারাবাহিকভাবে ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলের সমুদ্রপৃষ্ঠে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সাজিয়া ইসলামী ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কমপক্ষে 50 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত 25 জন। এরই মধ্যে কিয়াশু সহ নাগাসাকি, সাগা এবং ফুকুওয়াকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন জাপানের মন্ত্রিপরিষদের প্রধান ইয়োশিদি সুগা। এখন পর্যন্ত 2,00,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। সংক্রমণ রোধে আশ্রয় শিবিরের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। তবে সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে জরুরি বিভাগগুলো। নিখোঁজদের সন্ধানে এরই মধ্যে পুলিশ, দমকল কর্মী, কোস্টগার্ড এবং সেনাবাহিনী সহ 40,000-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চীনের বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জরুরিভাবে আনহুই প্রদেশে 27,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। এছাড়া মধ্য চীনে প্রবল বর্ষণে নদী ও হ্রদের পানি বাড়তে থাকায় প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 3 স্তরের সতর্কতা জারি করেছে। এদিকে ভারতে গেল সপ্তাহে ধারাবাহিকভাবে ভূমিকম্পের পর মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাভাদ্বীপ উপকূলের সমুদ্রপৃষ্ঠে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 6.6, তবে এতে সুনামির সতর্কতা জারি করা হয়নি। সাজিয়া ইসলাম, নিউজ 24। সীমান্তে সংঘাতের জেরে চীনের 59টি অ্যাপ নিষিদ্ধের পর এবার চীনা কোম্পানির প্রস্তাবিত 50টি প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এদিকে 2 মাস ধরে চলা স্নায়ুযুদ্ধে অবশেষে গলতে শুরু করেছে বরফ। পূর্ব গালওয়ান উপত্যকায় মোতায়েন সেনাদের কিছুটা পিছিয়ে নিয়েছে চীন ভারত দুপক্ষই। এদিকে দুই দেশের সীমান্তে যুদ্ধ হলে মার্কিন সেনাবাহিনী ভারতকে সাহায্য করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। চন্দ্রানী চন্দ্র ডেস্ক রিপোর্ট। সীমান্ত সংঘাতে জেরে চীনের 59টি অ্যাপ নিষিদ্ধের পর এবার চীনা কোম্পানির প্রস্তাবিত 50টি প্রকল্প পুনঃ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ভারতের এই নীতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছে চীনা বিনিয়োগকারীরা।
নীতি পরিবর্তনের পর থেকে চীনা কোম্পানির 40-50টি আবেদন জমা পড়েছে। বর্তমানে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার জানানো হলো, ভারত ও চীনের উত্তেজনা থেকে যদি যুদ্ধ হয় তাহলে মার্কিন সেনাবাহিনী ভারতকে সাহায্য করবে। পাশাপাশি টিকটক সহ চীনা অ্যাপ নিষিদ্ধের কথাও ভাবছে যুক্তরাষ্ট্র। সীমান্ত উত্তেজনা প্রশমনে রোববার রাতে চীনের রাজ্য কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ধোবালের টানা 2 ঘন্টা ফোন আলাপ হয়। এরপরই সোমবারে লাদাখ সীমান্তে গালোয়ান উপত্যকা থেকে অন্তত 1 কিলোমিটার পিছু হটে চীন সেনারা। আশা করছি চীন ভারত সীমান্তে যুদ্ধের সংখ্যা কাটানো উভয়ের যৌথ প্রচেষ্টায় সম্ভব। ওদিকে গালোয়ানের পর এবার অরুণাচল সেক্টর নিয়েও চাপ তৈরির পূর্ব প্রস্তুতি চীনের। তবে সীমান্ত নিয়ে চীন ভুটান দ্বন্দ্বে আর জড়াতে চাচ্ছে না দিল্লি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল সকালের সংবাদের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।